আজকেরও আমাদের এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে এই অশুভ শক্তি তারা ঠিক মুসলিম সমাজের ভিতরে কিছু কিছু ওলামাদেরকে তারা ব্যবহার করছেন কিছু তাদেরকে নগদ স্বার্থ সামনে তুলে দিচ্ছেন আর সেটাকে নিয়েই তারা ভারতবর্ষের বৃহত্তম জনগোষ্ঠী মুসলিমদের ঐতিহ্য কৃষ্টি কালচারকে চিরদিনের জন্য যারা ধ্বংস করার অপপ্রয়াস চালাচ্ছেন তাদের পিছনে মদদ দিয়ে চলছেন বন্ধুগণ আমার আজকের রাজনৈতিক নেতাদের যেমন আচরণ তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যেমন বিভিন্ন অপকৌশল তারা আজকের অবলম্বন করছেন এই ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জন্য যারা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ইংরেজ অপশাসনের কবল থেকে এই ভারতবর্ষকে মুক্ত করেছেন দীর্ঘ 200 বছর যারা অত্যাচারে স্টিম রোলার চালিয়ে এই ভারতবর্ষের অপমর সাধারণ মানুষের উপরে যারা অত্যাচার আর জুলুম করেছেন এই দেশের সম্পদকে তারা লুণ্ঠন করে নিয়ে তাদের দেশকে তারা সমৃদ্ধশালী করেছেন এদেশের সমগ্র জাতি আর গোষ্ঠীর মানুষের ভিতরে বিভেদ লাগিয়ে দিয়ে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন বন্ধুগণ আমার এই দেশের সাধারণ জনগণ হিন্দু মুসলমান শিখ জৈনিক পারসিক মুঠে মজদুর ঠেলাওয়ালা কুলিওয়ালা তারা যেদিন বুঝতে পেরেছেন যে আমাদের শোষণ করছে ইংরেজরা পৌনে 200 বছর যারা এই দেশটাকে অপশাসন করে মানুষকে তারা শোষণ করেছেন যাদের রাজত্বে কখনো সূর্য ডুবত না গো সারা পৃথিবীর অর্ধেকের বেশি অংশ যারা দখল করে নিয়েছিল সেই বিশাল সাম্রাজ্যবাদী ইংরেজ অপশাসনের হাত থেকে মুক্ত করার জন্য এই দেশের সর্বপ্রথম উলামাই সম্প্রদায়েরাই তারা এই ময়দানে নেমেছিলেন তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বন্ধুগণ আমার এই ইতিহাস আজও রয়েছেন এই ইতিহাস আজও আমাদের দেশে জীবিত রয়েছেন তবে অদূর ভবিষ্যতে হয়তো এই ইতিহাসগুলো আমরা জানতে পারবো না আজকের যারা আমার সমাজের নবীন যারা ছাত্র রয়েছেন উঠতি প্রজন্মে যে সমস্ত নবজোয়ান ছেলেরা আজকের লেখাপড়া শিখছেন তাদের হয়তো এই ইতিহাস জানা সম্ভব হবে না কেন ভারতবর্ষের বর্তমান যারা শাসন ক্ষমতায় দিল্লির মসনদে বসে রয়েছেন যারা স্বাধীনতার আন্দোলন কখনো অংশগ্রহণ করেনি যারা স্বাধীনতার আন্দোলনে কখনো তারা শরীক হয়নি বরং তারা পিছন দিয়ে স্বাধীনতা আন্দোলনে যারা বিরোধী আচরণ করেছিল এবং ইংরেজ শাসনদেরকে শাসকদেরকে তারা এখানে মদদ দিয়ে তাদের আরো দীর্ঘদিন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রাখার জন্য তারা মদদ দিয়ে আসছিল সেই তারাই আজকের ভারতবর্ষের মসনদে বসে রয়েছেন আর ভারতবর্ষের যে সমস্ত ওলামা সম্প্রদায়েরা যারা যাদের জীবনের রক্ত মাটির মাতার জীবনের রক্তটাকে তারা আজকের এই ভারতবর্ষের জমিনে ঢেলে দিয়েছেন ভারতবর্ষ স্বাধীন করার জন্য তাদের ইতিহাসটাকে আজকের তারা গোপন করে সেই ইতিহাসটাকে তারা আজকের সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করে দিতে চাইছেন বন্ধুগণ আমার গত কয়েকদিন আগে আজকের ভারতবর্ষে যারা ঐতিহাসিক রয়েছেন প্রখ্যাত যারা ঐতিহাসিকবিদ রয়েছেন তারা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বন্ধুগণ আমার মুসলমানদের ইতিহাসটাকে তারা আজকের মুছে দিতে চাইছেন বলছেন মোগলদের ইতিহাস পড়া যাবে না পাঠানদের ইতিহাস পড়ানো যাবে না স্বাধীনতা আন্দোলন করেছিল যে সমস্ত ওলামারা তাদের ইতিহাস আর পড়ানো যাবে না মুসলমানদের অবদানের কথা আর কখনো কাউকে জানতে দেওয়া যাবে না তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই ভারতবর্ষটাকে তারা একটা হিন্দু রাষ্ট্র বানানোর জন্য তারা তাদের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন সর্বপ্রথম তারা টার্গেট করেছেন সত্য ইতিহাসটাকে কবর দাও সত্য ইতিহাসটাকে বিলুপ্ত করে দাও বন্ধুগণ আমার আজকে তার বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে ভারতবর্ষের আজকে যারা ক্ষমতায় রয়েছেন বিজেপি সরকার এদের যারা এদেরকে যারা পুতুলের মতো নাচাচ্ছেন তারা হলো আরএসএস বিশাল পিছন থেকে যারা সম্পূর্ণভাবে যাদের অপকৌশলে যাদের সুনির্দিষ্ট এজেন্ডার ভিতর দিয়েই আজকের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষ পরিচালনা করতে হচ্ছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কলকাতার বুকে সমাবেশ করে গিয়েছেন মোহন ভগবত আরএসএস এর যিনি সর্বভারতীয় নেতা তিনি বলছেন যে মুসলমানদেরকে অত সহজে জব্দ করা যাবে না মুসলিম ওলামাদের সঙ্গে বৈঠক করো তাদেরকে আস্তে আস্তে বোঝাও তাদের ব্রেনটাকে ওয়াশ করো তাহলে সাধারণ মুসলিম জনগণ তাদেরকে বোঝাতে সহজ হবে বন্ধুগণ আমার কুশিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি
লিখেছেন যেদিন এই ভারতবর্ষের ওলামারা স্বাধীনতার আন্দোলনের ডাক দিয়েছিল ব্রিটিশরা সেদিন একদল পেটুয়া আলেম তারা তাদের পকেটে পুরে নিয়ে টাকা পয়সা দিয়ে তাদের গোলাম বানিয়েছিল তারা সেদিন ফতোয়া দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা হারাম বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিল এই সমস্ত আলেমদের পেটে পা দিয়ে চটকালেও এদের মুখ দিয়ে একটা আলিম অক্ষর বার হবে না অথচ তাদেরকে বড় বড় আলেম সার্টিফিকেট দিয়েছিল এই ব্রিটিশ শাসকেরা আর তাদেরকে দিয়েই ফতোয়া বার করেছিল যে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না মুসলিম সমাজ তোমরা থেমে যাও বিভিন্নভাবে এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য ভারতবর্ষের ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত করার জন্য যখন উলামা সম্প্রদায়েরা মাঠের মাঠে ময়দানে নেমেছেন সাধারণ মুসলমানরা যখন কাতারে কাতারে ময়দানে নেমেছেন সেই আন্দোলন স্থবিত করে দেওয়ার জন্য তারা সেদিন অপকৌশল নিয়েছিল বন্ধুগণ আমার ঠিক আজকেরও আমাদের এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে এই অশুভ শক্তি তারা ঠিক মুসলিম সমাজের ভিতরে কিছু কিছু ওলামাদেরকে তারা ব্যবহার করছেন কিছু তাদেরকে নগদ স্বার্থ সামনে তুলে দিচ্ছেন আর সেটাকে নিয়েই তারা ভারতবর্ষের বৃহত্তম জনগোষ্ঠী মুসলিমদের ঐতিহ্য কৃষ্টি কালচারকে চিরদিনের জন্য যারা ধ্বংস করার অপপ্রয়াস চালাচ্ছেন তাদের পিছনে মদত দিয়ে চলছেন বন্ধুগণ আমার আমি বলবো না পশ্চিমবঙ্গ সরকার তিনি সাম্প্রদায়িকতা মনোভাব নিয়ে চলেন তবে তার পিছনে ভয় আছে যে না জানি এই বিজেপির কাছে আমরা পরাস্ত হয়ে যাই কিভাবে বিজেপি আমাদেরকে পর্যদুস্ত করছেন বন্ধুগণ আমার আজকের এই জাগরণী সমাবেশ থেকে পশ্চিমবাংলার যিনি ক্ষমতার মসজিদে বসে রয়েছেন তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন তিনি নিশ্চিত আমরা অবশ্যই আজও নিশ্চিত তিনি সাম্প্রদায়িক মনোভাবপন্ন নয় সাম্প্রদায়িকতার উপরে তিনি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেন না কিন্তু সাম্প্রদায়িক শক্তির কাছে তিনি আজকের দুর্বল হয়ে যাচ্ছেন আজকের সাম্প্রদায়িক শক্তির কাছে তিনি আজকের পরাস্ত হয়ে যাচ্ছেন বলেই আজকের মুসলিম সম্প্রদায়কে পর্যদস্ত করে দেওয়ার জন্য মুসলমানদেরকে কোনো রকমভাবে সুযোগ সুবিধা তিনি আর দিতে চান না আজকের আমাদেরকে বঞ্চিত করেই রাখছেন শুধু ভয় দেখাচ্ছেন ওরা আসবে বন্ধুগণ আমার আমি প্রথমেই বলেছি আমরা ভয় করি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা গোলামি করি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা আমাদের ন্যায্য অধিকার যদি বুঝে না পাই আমরা আমাদের ন্যায্য সম্মান যদি বুঝে না পাই আমাদের পীর মাশায়েখ আলেম ওলামা মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা যদি অক্ষত না থাকে তাহলে আমরা কখনো আপনাকে পরোয়া করি না আমরা ওই বিজেপিকেও পরোয়া করি না আমরা তার বিরুদ্ধে পথে নামতে বাধ্য হব আমরা আবারও নতুন করে আমাদের অধিকার আদায়ের আন্দোলন জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হব সেই জন্য আমি আজকের এই জাগরণী মঞ্চ থেকে তাদেরকে সাবধান বাণী শোনাতে চাই তারা যদি অনতিবিলম্বে তাদের নীতি পরিবর্তন না করে তারা যদি আমাদের সম্পর্কে মূল্যায়ন না করে আজকের 2012 সালে 2500 টাকা ইমামদেরকে বেতন নিযুক্ত বেতন নির্ধারিত করা হয়েছিল তাদেরকে সাম্মানিক হিসাবে ঘোষণা করেছিল আজকের দীর্ঘ 10 বছর পরে যেদিন আজকের জিনিসপত্রের যে মূল্য ছিল আজকের সেই মূল্য দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি হয়ে গেছে সেদিন যখন সর্ষের তেলের দাম 90 টাকা কিলো ছিল আজকের সেই সর্ষের তেলের দাম 220 টাকা কেজি অথচ সেই ইমামদের 2500 টাকা আপনার সাম্মানিকের উপরে আজও তাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন বন্ধুগণ আমার আজকের যারা সামান্য কাজ করে মিট ম্যাথর মজদুর ম্যাথর ঝাড়ুয়া ঝাড়ি ঝাড়ুয়ালা ঝাড়ু ঝাড়ুদার তাদের মূল্যায়ন হচ্ছে কিন্তু ইমামদেরকে আজকের 2500 টাকা দিয়ে গোলাম বানিয়ে রাখবে এটা আমরা কখনো বরদাস্ত করবো না বন্ধুগণ আমার তাই আমরা আজকের এই সমাবেশ থেকে যেমন সরকারের কাছে আমরা বার্তা দিতে চাই আমাদেরকে ন্যায্য দাবি আমাদের ন্যায্য অধিকার দিতে হবে আমাদেরকে স্বাধীনতা আমাদেরকে এখানে অবশ্যই নিরপেক্ষভাবে আমাদের যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে পাই টু ভাই এবং বসিরহাট আল্লামা হুজুরের নামে আমাদের এলাকার একজন সম্মানীয় মানুষ শুধু নয় গোটা এশিয়া মহাদেশের ভিতরে যার সুনাম আর সুখ্যাতি রয়েছেন সেই বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিকে যেমন ছিলেন ধর্মগুরু অপরদিকে ছিলেন তিনি রাজনৈতিক লিডার যিনি সার্বিকভাবে সমস্ত গুণে গুণান্বিত ছিলেন আজকের সেই মানুষটার নামে যিনি শিক্ষার জগতে আলোড়ন তৈরি করে গেছেন যিনি সাধু এবং সাধুত্ব জীবন তৈরি করার জন্য তাসাউফের উপরে যিনি জীবন তৈরি করার কেতাব লিখে গেছেন এবং বাতিল ফেরকাদের বিরুদ্ধেও তিনি কেতাব লিখে গেছেন
ঘটেন সেই মানুষটার নামে বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি শেরে বাংলা এই বসিরাতের দরবারে তিনি জাগ্রত আজব বসে শায়িত রয়েছেন আজকে যদি আস্তার মূল্যায়ন না হয় তার যদি উপযুক্ত সম্মানের আসনে না বসানো হয় তাহলে আমরা আগামী দিন এই ব্যানারে আমরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ব্যানারে আমরা দীর্ঘ আন্দোলনের পথে নেমে পড়ব সাথে সাথে যারা আজকে টাকার লোভে যারা গোলামি করছেন যে সমস্ত আলেমরা সেই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করুন যারা স্বার্থপর এবং নিজেদের স্বার্থের বাইরে যারা কখনো চলেন না তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সমাজ থেকে বয়কট করুন যারা শুধু নিজের আর নিজের পরিবার ছাড়া কিছুই ভাবে না যারা বলতো যে ফুরফুরার বীর সাহেবরা তারা বাড়ি গাড়ি ছাড়া আর কিছু চেনে না আজকের ফুরফুরার বীর তাদের যদি গোনা হয় কটা গাড়ি আছে কার তার কাছে কার কত টাকা কত সম্পত্তি আছে তার 100 গুণ বেশি হবে যারা বল ফুরফুরার বীর সাহেবরা টাকা আর বাড়ি গাড়ি ছাড়া বউ ছাড়া কিছু চেনে না আজকে তাদের যদি মূল্যায়ন করা হয় দেখা যাবে তাদের সম্পত্তি আজকের আজকের তাদের সম্পত্তির তালিকা অনেক বেড়ে গেছে যাদের গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে যাদের আরামায়েশের জায়গা অনেক উন্নত হয়ে গেছে আজকের তারা সমাজে মানুষকে ধোকা দিয়ে বসিরাতের এই দরবারটাকে অন্ধকার করার যে অপচেষ্টা চালিয়ে তারা নিজেদের দরবার প্রতিষ্ঠিত করে নিয়েছেন আজকের তাদেরকে চিহ্নিত করেও সমাজ থেকে তাদেরকেও আলাদা করে তাদের উপযুক্ত সব শিক্ষা দিতে হবে এবং এই দরবার জাগ্রত দরবার এই দরবারের বিরুদ্ধে যারা অপকৌশল করেছেন তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আগামী দিন এই দরবারকে চিন্তা করুন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন 74টা বছর পার হয়ে গেল আগামী কিয়ামত পর্যন্ত যেন আল্লামা হুজুরের স্মৃতি যেন এই বাংলা এই বসিরাটের জমিনে যেন বেঁচে থাকে সেই আন্দোলনে সেই দাবি নিয়ে আমরা সকলেই মরণ পর্যন্ত আমরা তার উপরে অবিচলভাবে দাঁড়িয়ে থাকব আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সব সময় সজাগ থাকব আল্লাহর ওয়াদা যারা ঈমান এনেছেন এবং ঈমানের উপরে অবিচল থেকেছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকাত আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্যের জন্য আল্লাহর ফেরেশতারা আসবেন আর ওই ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাউফ ওয়ালা তাহজান তোমরা ভয় করো না চিন্তা করো না অবশিরু বিল জান্নাত আমাদের ঠিকানাটা হলো জান্নাত এই জান্নাতের শুভ সংবাদ নিয়ে পীর আলী মাশায়েখ হুজুরদের রোহানি দোয়া নিয়ে আমরা কবরে পরকালে পাড়ি দিতে পারবো সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলের নসিব করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম